हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा सबाई यही करोना परिस्थितिर मध्य भलो आछो। आज के तुम्हारा अवश्य थंबनेल देखे बुझते पे आज के हमारी क्लासे की थाकछे। हाँ, आज के हमारी क्लासे थाकछे जरा क्लास एटे स्कॉलरशिप परीक्षा देवे तादेर जन्य आज के हमारी क्लासटी। आज के हमारी क्लासटी हलो जे तुम्हारे जो स्कॉलरशिपेर जन्य बोइटा दिएछे सेई बोइयेर पाटिगणित एक द्वितीय बीजगणित एवं तृतीय जामिति बोले अंकेर मध्ये तीनटे पार्ट करे भेंगे देवा आछे। तादेर मध्ये आमी आज जामितिर एक थेके कुड़ि पर्यन्त करे देखाबो, अर्थात जामित विविध बोले जेटी आछे बा अनेक बोइते लेखा थाकबे सेट नय बा लेखा थाकबे जामिति विविध, तार सेई बोइयेर एक थेके कुड़ि पर्यन्त आमी तोमादेर कोषे देखाबो। ताई क्लासटी खूब इम्पर्टेंट होते चलेछे, ताई तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखबे। आर तोमरा जारा आमार चैनेले नतुन एसेछो तोमरा अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे राखबे। ताहले आमरा प्रथम प्रश्नटी देखे नी, लेट्स गो। एखाने प्रथम प्रश्नटी जेटी बोलेछे जे एकेर दागे सूक्ष्मकणेर सम्पूरक कोण हबे। যদি আমরা দেখি সূক্ষ্মকোণ মানে কত, নব্বই ডিগ্রি থেকে কম। আমরা যদি ধরি একটা সূক্ষ্মকোণ সমান উননব্বই ডিগ্রি, কারণ নব্বই ডিগ্রি থেকে কম মানে আমরা তো উননব্বই ডিগ্রি ধরতেই পারি। বলেছে সম্পূরক কোণ হবে, সম্পূরক কোণ বের করা আমাদের একটা সূত্র আছে। সম্পূরক কোণ বের করার সূত্র কী আছে, যে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। একশো আশি ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা এক উননব্বইকে যদি আমরা একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করি তাহলে এটি কত হবে, না নব্বই ডিগ্রির থেকে বেশি হবে। যদি আমরা একশো আশি মাইনাস উননব্বই যদি করি তাহলে কত হবে, না একশো নব্বই ডিগ্রির থেকে বেশি হবে। নব্বই ডিগ্রি থেকে যদি বেশি হয় তাহলে এটি কত হবে, না স্থূলকোণ হবে। অতএব বিদ্যাগের উত্তর। এরপরে দ্বিতীয় প্রশ্নটি যেটি বলেছে আমরা এবার দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটি যেটি বলেছে যে একটি সরলরেখার ওপর একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে দুটি স্তন্বিত কোণ উৎপন্ন হয় তারা। এটি যদি আমরা দেখি এখানে হলো এইভাবে একটা সরলরেখা আছে, আবার এখানে এইভাবে একটা সরলরেখা আছে। এরপরে বলেছে যে একটি সরলরেখার উপর একটা সরলরেখা যদি দণ্ডমান হয় যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তারা হলো, অর্থাৎ এখানে যে দুটি এইভাবে যে চিত্রটি হবে বা যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হবে সেটি হচ্ছে পরস্পর সম্পূরক। কারণ দুটা কোণ যদি যোগ করি আমরা তাহলে সেটি কত হবে, একশো আশি ডিগ্রি। আর একশো আশি ডিগ্রি হওয়া মানে পরস্পর সম্পূরক। ঠিক একইভাবে এরপরে প্রশ্নটি আমরা দেখে নিই। এরপরে প্রশ্নটি যেটি বলেছে যে তিনের দাগে একটি দ্বাদশ ভুজে কর্ণের সংখ্যা হবে, যে আমাদের কর্ণের সংখ্যা বের করার সূত্র কি, এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। এইভাবে আমাদের কর্ণের মান বের করতে হবে। যদি আমরা লিখি তাহলে বারো গুণিতক যদি বাড়ানো তিন বিয়োগ হয় তাহলে কত হবে, এটি হবে নয়। বাই কত হবে, দুই। তাহলে দুই আর বারো যদি কাটাকাটি করি তাহলে কত হবে, ছয়। আর নয় আর ছয় যদি আমরা গুণ করি তাহলে কত হবে, না চুয়ান্ন। অতএব সমান চিহ্ন দিয়ে লিখতে হবে চুয়ান্ন। অতএব এর দাগের উত্তর। এরপরে প্রশ্নটি আমরা দেখে নিই। এরপরে প্রশ্নটি যেটি বলেছে এরপরে প্রশ্ন যে এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন, চতুর্থ প্রশ্নটি বলেছে এখানে যে চতুর্থ প্রশ্ন এখানে বলেছে একটি অষ্টভুজে মোট কর্ণ সংখ্যা হবে। এখানে সেই কর্ণ বারবার বার করে যেমন সূত্র আছে যে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই কত টু, তাহলে ঠিক একইভাবে যদি আমরা এন এন মানে এখানে কত, না অষ্টভুজ যেহেতু আট তাহলে লিখতে হবে আট ইন্টু আট মাইনাস থ্রি বাই টু। তাহলে আট থেকে যদি তিন বিয়োগ করা হয় কত, পাঁচ। আট আর পাঁচ যদি গুণ করি তাহলে কত হবে, না চল্লিশ। তাহলে লিখতে হবে কত, না চল্লিশ বাই দুই। যদি কাটাকাটি করি তাহলে কত হবে, না কুড়ি। অতএব সিদ্ধার্থের উত্তর। এরপরে প্রশ্নটি কী বলেছে আমরা দেখে নিই। এরপরে প্রশ্ন যেটি বলেছে পঞ্চম প্রশ্ন, পঞ্চম প্রশ্নটি এখানে বলেছে যে দুটি পূরক কোণের একটি অপরটি এক চতুর্থাংশ বৃহত্তর কোণটি মান ধরো। এখানে বলেছে কি দুটি পূরক কোণ, পূরক কোণ মানে কত আমরা জানি যে নব্বই ডিগ্রি, পূরক কোণ মানে নব্বই ডিগ্রি। বলেছে যে একটি অপরটি চতুর্থাংশ, ধরি একটা পূরকোণ সমান এক্স ডিগ্রি, কাছে অপরটি এক চতুর্থাংশ, অর্থাৎ এক্স গুণিতক এক বাই চার যদি গুণ করি তাহলে কত হবে, না এক্স বাই চার। আর বলেছে কি দুটি কোণের কাছে দুটি পূরকোণের একটি অপরটি এক চতুর্থাংশ হলে বৃহত্তম কোণটি কত, অতএব এই দুটা কোণ যোগ করলে আমাদের কত হবে, না নব্বই ডিগ্রি হবে। এই দুটি যদি আমরা কোণ যোগ করি তাহলে কত হবে, আমাদের নব্বই ডিগ্রি হবে। তাহলে আমাদের কী করতে হবে, এখানে কিছু নেই তো মানে এক আছে, এক্সের নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে কী লিখতে হবে, যে এক্স বাই এক প্লাস এক্স বাই ফোর। যদি আমাদের এই নিচের সংখ্যাটাকে কত লসাগু করতে হবে, যদি আমরা লসাগু করে বের করি তাহলে এটি হবে লসাগু, যদি করি আমাদের এখানে তো চার হবে। আর যেহেতু সেখানে এক্সের নিচে এক ছিল তাই এখানে যদি আমরা একে যদি হাত চাপা দিই তাহলে কত, চার আছে, তাই ফোর আর চার অর্থাৎ ফোর এক্স হবে। প্লাস এখানে যেহেতু চার ছিল, চার যেহেতু ছিল, চার যদি আমরা হাত চাপা দিই কত, এক। তাহলে এক গুণিতক এক সমান কত, এক্স ইকুয়াল টু কত, না নব্বই। আর তোমরা যখন এটি খাতায় করবে এখানে তখন বা লিখতে হবে, তখন তোমরা এখানে বা লিখবে,
ঠিক একই ভাবে এবার 4x আর x যোগ করতে হবে কত হবে 4 আর 4x প্লাস x যদি যোগ করি কত 5x 5x যদি লিখি তাহলে কত 5 5x না হ্যাঁ 5x বাই 4 ইকুয়াল টু 90 হবে তারপরে এখানে যখন বা লিখবে তোমরা তো বা লিখবে এরপরে আমরা তাহলে কত এবার যে 4টা আছে এই 4টা ওখানে গুণ হয়ে যাবে তাহলে কত হবে না 5x ইকুয়াল টু 90 সঙ্গে কত 4 গুণ করতে হবে কত হবে 90 সঙ্গে যদি আমরা 4 গুণ করি 9 4 36 360 আমি একেবারে গুণ চিহ্ন করে দেখাচ্ছি না একেবারে তুলে দিয়েছি এরপরে লিখতে হবে যে x সমান এরপরে লিখতে হবে যে তোমার এরপরে লিখতে হবে এক মিনিট দাঁড়া আমি তোমাদের করে দেখাচ্ছি এরপরে লিখতে হবে যে এরপর যদি আমরা দেখি তাহলে এটি কত হবে যদি আমরা দেখি এটি হবে কত 4x বাই 5 সমান তো আমি তোমাদের আগে বলে দিয়েছি যে 90 তাহলে ঠিক একইভাবে যদি আমরা করি তাহলে কত হবে 4x সমান 4টা ওই পাশে গুণ হয়ে যাবে আমি একেবারে গুণ করে দেখাচ্ছি না একেবারে লিখে দিয়েছি 360 ঠিক একইভাবে এবার যে এইখানে তো 4টা গুণ আছে ও পাশে গেলে কত হবে না ভাগ হয়ে যাবে তাহলে এটি কত হবে না x সমান 360 বাই কত হবে না 4 যদি এটি কাটাকাটি করি তাহলে কত হবে না 72 ডিগ্রি 72 ডিগ্রি উত্তরটি হবে অতএব এ দাগের উত্তর 72 ডিগ্রি এরপর যে প্রশ্নটি বলেছে যে ষষ্ঠ প্রশ্নটি আমাদের কোথায় আছে দেখতে হবে ষষ্ঠ প্রশ্নটি এখানে বলেছে যে দুটি কোণের বাহুগুলি পরস্পর সমান্তরাল ওই কোণ দুটি হবে যদি আমরা দেখি তাহলে এখানে কি বলেছে যে দুটি কোণের বাহুগুলি পরস্পর সমান্তরাল হলেন এখানে এখানে যে চিত্রটি হবে চিত্রটি হচ্ছে এইভাবে হবে এখানে আমি হাত দিয়ে চিত্রটি অঙ্কন করেছি তাই একটু অন্যরকম হয়েছে তোমরাও কিন্তু ভালো মতো অঙ্কন করবে আমাদের কথা বলেছে যে এই কোণটি আর এই কোণটি বাহুগুলো যদি এই দুটি কোণে বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কোণ দুটি হলো এখানে তোমরা যদি দেখবে যে অনেক বইতে লেখা থাকবে যে সমান অথবা সম্পূরক কিন্তু আমি বলবো সমান অথবা সম্পূরক হবে না এটি হবে এর দাগের উত্তর শুধু সমান হবে ঠিক আছে এরপরে আমরা ষষ্ঠ প্রশ্নের পর সপ্তম প্রশ্ন এবং অষ্টম প্রশ্নটি দেখে নিই সপ্তম এবং অষ্টম প্রশ্নটি এখানে বলেছে যে 4টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো এখানে রম্বস হতে পারে বর্গক্ষেত্র হতে পারে ট্রাপিজিয়াম হতে পারে আয়তক্ষেত্র হতে পারে কিন্তু যেহেতু বলেছে যে সুষম বহুভুজ 4টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজ আমরা যদি রম্বস করি তাহলে রম্বসের চিত্রটি কী রকম হবে না যে বরফি কাটার মতো অর্থাৎ এই রকম হবে আর যদি আমরা অপর দিকে যদি আমরা বর্গক্ষেত্র করি তাহলে বর্গক্ষেত্রটি হবে যে এইভাবে আর যদি আমরা আয়তক্ষেত্র করি তখন বর্গক্ষেত্রে 4টি বাহু সমান তখন আয়তক্ষেত্র করলে তখন এইভাবে হয়ে যাবে আর ট্রাপিজিয়ামও করলে হবে কিন্তু ট্রাপিজিয়াম কখনোই হবে না এখানে বলেছে যে সুষম বহুভুজ অর্থাৎ এই 4টির মধ্যে কোনটি আঁকলে সবথেকে সুন্দর দেখাবে আমরা যদি বর্গক্ষেত্রকে যদি আঁকি তাহলে বর্গক্ষেত্রটি সুন্দর দেখাবে তাই এটি হবে সিদ্ধাগের উত্তর বাকি রম্বস হবে না ট্রাপিজিয়াম হবে না আয়তক্ষেত্রও হবে না এরপর যে অষ্টম প্রশ্নটি বলেছেন অষ্টম প্রশ্নটি আমরা দেখে নিই অষ্টম প্রশ্ন বলেছে 8-এর দাগে ও কেন্দ্রবৃত্তে এ বি একটি জ্যা এবং বলেছে যে এ ও বি যদি 40 ডিগ্রি হয় তাহলে এ বি ও কত হবে এখানে যে বলেছে অর্থাৎ এখানে একটা বৃত্ত করার কথা বলেছে আমাদের এখানে একটা বিন্দু আছে যার যেটাকে বলা হয়েছে যে ও এরপরে যেটি বলেছে সেটি বলেছে যে এখানে বলেছে এখানে যে এ বি একটি জ্যা অর্থাৎ জ্যা মানে এইখানে এটি হচ্ছে এ এবং এটি হচ্ছে বি এটি হচ্ছে ও এটি হচ্ছে এ বি এর উপরে কী বলেছে আমাদের যে এ ও বি অর্থাৎ আমাদের কী বলেছে যে এ ও আর বি এইখানে এই কোণটার মান দেওয়া আছে কত না এই যে কোণটার মান দেওয়া আছে যে আমাদের 40 ডিগ্রি আমি তোমাদের বাইরে লিখেছি কারণ ওখানে লিখলে তোমার ছবিটা দেখতে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে এরপরে আমাদের বলেছে যে এ তাহলে বলেছে যে এ বি ওর মান কত অতএব আমাদের এখানে বলেছে যে এ বি ওর মান কত অর্থাৎ এখানে আমাদের কালার করার আমি তোমাদের বলছি এরপর যদি আমরা তোমাদের আমি আমার চিত্রটি এঁকে দেখাচ্ছি এটি হচ্ছে চিত্র এবং এখানকার এই যে ওটা এখানে যে বিন্দুটি এই বিন্দুটি হচ্ছে ও আমি তোমাদের বাইরে লিখে দেখাচ্ছি কারণ এখানে হয়তো তোমার একটু অসুবিধা হতে পারে আছে এখানে যে নিচে যে এ বি একটা জায়গা বলেছিল তোমাদের এখানে এ বি এঁকে দিয়েছি এবার এরপরে যেটি বলেছিল যে এ ও বি সমান 40 ডিগ্রি অর্থাৎ এইখানে এ ও বি এটি হচ্ছে এখানে একটু আকারে একটু ভুলে গেছে এটি এইখানে বির সঙ্গে জুড়ে যাবে আর এখানে একটা বিন্দু আছে যদি এটি হচ্ছে ও আর এ ও বি অর্থাৎ এ ও বি আর ওর মান কত দেওয়া আছে এখানে না 40 ডিগ্রি দেওয়া আছে ওর মান দেওয়া আছে কত না 40 ডিগ্রি ঠিক একইভাবে
এরপর বলেছে যে এবিও, এবিও মানে বলেছে যে এবিও মানে এখানে বলতে চাইছে যে এ বি এবং ও, অর্থাৎ বির মানটা কত এটি আমাদের বের করতে বলেছে। এটি আমরা কি করে পাবো এটি আমাদের দেখে নিতে হবে। এটি হবে সেই দাগের উত্তর 70 ডিগ্রি। কারণ আমরা যদি দেখি যে এখানে ওর মানটা কত হয়েছিল না এটির মান হয়েছিল কত, আমরা জানি যে 40 ডিগ্রি, অতএব এটি হবে 70 ডিগ্রি। কারণ আমরা যদি দেখি ওর মান যেহেতু 40 ডিগ্রি হয়েছে অতএব এটি হবে 70 ডিগ্রি। এরপরে অষ্টম প্রশ্নের পর আমরা নবম প্রশ্নটি দেখে নিই। নবম প্রশ্নটি এখানে একটু পরে আছে, নবম প্রশ্ন এবং দশম প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে। দশম প্রশ্ন, নবম প্রশ্নটি এখানে বলেছে যে এক্স ও ওয়াই কোণ দুটি পরস্পর সম্পূরক হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি লিখো। সম্পূরক মানে কত না 180 ডিগ্রি। আর এখানে যেহেতু বলেছে যে এক্স এবং ওয়াই কোণ, অর্থাৎ এক্স এবং ওয়াই কোণ কালে তো কত হবে না এক্স প্লাস ওয়াই সমান কত হবে 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি, অর্থাৎ সিদ্ধাগের উত্তর। এরপর যে প্রশ্নগুলো বলেছে আমি দেখে নিই। এরপর প্রশ্ন যেটি বলেছে দশম প্রশ্ন বলেছে যে 10 একটি ষড়ভুজে কর্ণের সংখ্যা নির্ণয় করো। সেই ঠিক সেই সূত্রটা লিখতে হবে যে এন ইন্টু এন মাইনাস 3/2। যদি আমরা করি তাহলে কি হবে এনের মান, এন মান তো আমরা জানি যে 6, তাহলে 6 × 6 − 3/2, অর্থাৎ 6 × 3 যদি বিয়োগ করি তাহলে কত 3, আর 3 সঙ্গে যদি 6 গুণ করি কত হবে 18 যদি 2 করি তাহলে এটি কত হবে কাটাকাটি যদি করি তাহলে কত 9, অতএব বিদ্যাগের উত্তর। এরপর যে প্রশ্ন দশম প্রশ্নের পর এরপর যে প্রশ্নটি বলেছে যে 11তম প্রশ্ন এখানে নয় আরেকটু দূরে আছে। 11 নম্বর প্রশ্ন এখানে বলেছে যেটি যে 11 দাগে এখানে বলেছে যে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক হবার শর্ত। পূরক মানে কত না 90 ডিগ্রি, অতএব এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান কত হচ্ছে না 90 ডিগ্রি। 90 যদি ডিগ্রি হয় অতএব তাহলে কোনটি হওয়ার কথা না এর দাগের উত্তর, ঠিক আছে। এরপর যে দশম প্রশ্নটি যেটি বলেছে দশম প্রশ্নটি আমরা দেখে নিই। বলেছে যে ও কেন্দ্র বৃত্তে এ বি ও বি সি সমান যায়, তাহলে এরপর বলেছে যে বি সি ও 40 ডিগ্রি এবং বি এ ও এর মান কত হবে। যদি আমরা এখানে চিত্রটি অঙ্কন করি তাহলে এটি কীভাবে হবে, এখানে বলেছে আমাদের ও একটি ও বৃত্ত এখানে বৃত্ত একটি আঁকতে হবে এখানে, এবং এর হচ্ছে এটি হচ্ছে ও, এটি আমরা বাইরের দিকে লিখছি কারণ আমাদের এখানে অনেক কিছু চিত্র অঙ্কন করতে হবে। এরপরে বলেছে যে এ বি ও বি সি একটি সমান যায়, এটি যদি আমরা ধরি এটি হচ্ছে এ এবং এটি যদি আমরা ধরি বি, আবার বলেছে যে বি সি, অর্থাৎ এখানে যদি বি হয় তাহলে এখানে সি। এরপরে এবার ঠিক বলেছে যে বি সি ও মানে বি সি ও পর্যন্ত যদি আমরা করি তাহলে এটি কীরকমভাবে চিত্রটি হবে না, চিত্রটি তখন কিন্তু এ দিয়ে আসবে। এরপর বলেছে যে বি এ ও, অর্থাৎ বি এ ও অর্থাৎ এই মানটা কত বের করতে বলেছে, কিন্তু যদি আমরা চিত্রটি অঙ্কন করি তাহলে এই সাজা হবে। এটির উত্তরটি হবে যেহেতু এখানে বলেছে কত না বি সি ও, অর্থাৎ সির মান কত হয়েছে না 40 ডিগ্রি হয়েছে, সির মান কত হয়েছে না 40 ডিগ্রি হয়েছে। আমাদের এখানে কিন্তু শেষ মুহূর্তে বলেছে যে এর মান কত, এর মান আমাদের হবে 40 ডিগ্রি হবে আমাদের এর মান, কিন্তু এর মান 40 ডিগ্রি তো অপশান নেই, কিন্তু আমি বলবো এটি এর মান হবে 40 ডিগ্রি। এটা তোমরা কিন্তু বইতে দেখতে পাবে যে 72 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু বলবো 72 ডিগ্রি হবে না, এটি হবে এ দাগে এটি হবে যে 40 ডিগ্রি, কিন্তু 40 ডিগ্রি অপশান নেই, তোমার যদি পরীক্ষা পড়ে তাহলে তোমরা 40 ডিগ্রি লিখে দেবে। এরপর যে প্রশ্নটি বলেছে দেখে নিই 13 দাগে। 13 দাগে বলেছে যে দুটি সরলরেখা সমান্তরাল যদি হয় তাহলে সমান্তরাল মানে কি একই দিকে চলে যাচ্ছে, এবং আমরা যদি রেলের পাশের কথা বলি তাহলে সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে প্রথমেটা বলেছে যে তারা একই তলে অবস্থিত, তাহলে তারা এটা তো একই তলে অবস্থিত তাহলে এটি হতে পারে, তারা পরস্পর ছেদ করে না, তারা তো সমান্তরাল, অর্থাৎ রেলের পাশের কথা যদি আমরা ভাবি তাহলে সেটি তো সমান্তরাল, সেটি তো ছেদ করে না, তাহলে এটাও তো হতে পারে। এরপর যেটি বলেছে যে দেখেছে তারা একই তলে অবস্থিত পরস্পরে ছেদ করে না, তারা তো একই তলে অবস্থিত এবং তারা তো পরস্পরে ছেদও করে না, অতএব এর দাগেটা হতে পারে, তবে বির দাগেটাও হতে পারে, কিন্তু সির দাগেটাই সব থেকে সেরা উত্তর হবে, কারণ তারা একই তলে অবস্থিত এবং তারা পরস্পরে ছেদও করে না, অতএব এর দাগেটা যদি নিই ভুল হবে, বির দাগেটা যদি নিই ভুল হবে, তবে সির দাগেটা যদি নিই তবে যে ঠিক হবে, আর এর দাগেরটা এবং বির দাগেরটা ভুল। এরপরে চৌদ্দতম প্রশ্ন যেটি বলেছে যে দুটি পূরক কোণের একটি অপরটি 4 গুণ হলে ক্ষুদ্রতর কোণটি কত। এখানে আমরা জানি যে একটি কোণ যদি আমরা ধরি এক্স এবং অপরটি তাহলে কত 4 গুণ মানে কত 4x
তাহলে কত হবে? আমরা জানি পূরক কোণ মানে কত, না 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটি কোণ সমান 90 ডিগ্রি। এক্স প্লাস 4x সমান 90 ডিগ্রি, সমান কত 90 ডিগ্রি হলো। তাহলে 4x আর x যদি আমরা যোগ করি তাহলে এটি কত হবে, না কত হবে না 5x হবে। তাহলে 5x সমান 90 ডিগ্রি। তাহলে এবার আমাদের x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করি তাহলে এটি কত হবে, যে x সমান কত হবে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 18 ডিগ্রি। আর এখানে 18 ডিগ্রি হবে। আর আমাদের এখানে কত পূরক কোণের মধ্যে একটা যেহেতু এক্স ধরেছিলাম, এখানে বলেছে যে ক্ষুদ্রতম কোণটি কত, অতএব এটি হবে এর দাগের উত্তর 18 ডিগ্রি। এরপরে প্রশ্নটি আমাদের যেটি বলেছে যে 15 দাগের প্রশ্ন, কি বলেছে আমরা দেখে নিই। 15 দাগের প্রশ্নটি যেটি বলেছে যে এবিসি দুটি সমকোণী ত্রিভুজের বি সমকোণ এসি এর মধ্যবিন্দু ও হলে কোন সম্পর্কটি ঠিক। এটি যদি আমরা এখানে চিত্রটি যদি অঙ্কন করি তাহলে যেহেতু বলেছে যে সমকোণী ত্রিভুজ, তাহলে চিত্রটি এইভাবে হবে। এইভাবে যদি হয় তাহলে কত হবে, না এখানে এ, এখানে হবে বি, তারপরে এখানে হবে সি। তার মধ্যে বলেছে যে এখানে বি সমকোণ, এখানে আমরা যদি দেখি যে বি সমকোণ এ সি এর মধ্যবিন্দু ও হলে, এখানে অর্থাৎ এখানে মাঝখানে একটা বিন্দু হবে, এটা হচ্ছে কত, না সেটা হচ্ছে ও, হলে কোন সম্পর্কটি ঠিক। এখানে যে সম্পর্কটি ঠিক হবে সেটি হচ্ছে এ সি সমান টু বি ডিও, টু বি ও, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে এসি যদি করি, অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটা ইকুয়াল টু কত হবে না বিও, অর্থাৎ এখানে যে মধ্যবিন্দুটা দেওয়া আছে সেটি হচ্ছে বিও দ্বিগুণ। যদি আমরা করি তাহলে এটি কত হবে, যে এসি ইকুয়াল টু টু বিও, এটি হচ্ছে এর দাগের উত্তর। এরপরে 16 দাগে যেটি বলেছে, 16 দাগেরটি বলেছে যেখানে এ সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজে প্রতিটি অন্তঃকোণের মান হবে, এটি কী হবে, এটি হবে সি দাগের উত্তর, টু মাইনাস টু বাই এ সমকোণ। অর্থাৎ এটি তো একটা সূত্র আছে, সেই সূত্রটি অনুসারে বলেছে এখানে। এরপরে 17 দাগে যে প্রশ্নটি বলেছে, কি বলেছে এখানে, যে এবিসি ত্রিভুজের বিসি ভূমিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে, এক্ষেত্রে যদি আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটি কত হবে। এখানে তো এবিসি আমাদের চিত্রটি একদম ভালো হয়নি, তোমাদের ভালো মতো আঁকবে, তোমাদের আবার একবার একে করে দেখাচ্ছি। এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে এর নাম দেবে এ, তারপরে দেবে বি, তারপরে দেবে সি। এরপরে বলেছে যে বি সিকে, অর্থাৎ এইটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এইখানে বর্ধিত করা হলো। এক্ষেত্রে কি বলেছে যে কোনটি সঠিক হবে, অর্থাৎ এখানে যদি আমরা আমাদের একটা উপপাদ্য থেকে এটি দিয়েছে, কি উপপাদ্য থেকে এটি দিয়েছে না যদি আমরা দেখি তাহলে এটি দিয়েছে যে আমরা যদি দেখি এটি এখানে কি আমরা জানি যে এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি, আর এটিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা জানি কি যে বহিঃস্থ কোণে এটি হচ্ছে বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ দুটি কোণের সমষ্টি, অতএব অন্তঃস্থ দুটি কোণ মানে কত, এ কোণ আর বি কোণ, তাহলে এটি হবে সিদ্ধাগের উত্তরটি ঠিক, অর্থাৎ এ সি ডি কোণ সমান এবিসি কোণ আর বি এ সি কোণ। এরপর যেটি বলেছে যে 18 দাগেরটি বলেছে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজে বাহুগুলি একই দিকে ক্রমে বর্ধিত হলে যে বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি। আমরা জানি যে এন সংখ্যক বাহু বিশিষ্ট যদি কোনো বহুভুজে বাহুগুলি একই দিকে বর্ধিত করা হয় সেটি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ, অর্থাৎ দ্বি দাগের উত্তর। এরপর যেটি বলেছে যে 19 দাগে এ বি সি ডি ই একটি সুষম বহুভুজের এ সি এ ডি যুক্ত করা হলে এসিডি ত্রিভুজটি হলো এটি হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ তোমাদের আমি এখানে চিত্রটি অঙ্কন করে দেখাচ্ছি, এটি হচ্ছে আমরা যদি দেখি যে পঞ্চভুজ, এটি হয়তো পঞ্চভুজ। এর মধ্যে বলেছে যে যদি আমরা নাম দিই এর এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি, তারপর ডি, তারপর এটা আছে ই। এরপরে বলেছে যে যদি আমরা এ আর সি যোগ করি, আর তারপরে এ আর যদি ডি যোগ করি তাহলে এখানে এ সি ডি হলো সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এই বাহুটি ইকুয়াল টু এই বাহুটা, অতএব এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে 20 দাগে যে প্রশ্নটি বলেছে, 20 দাগে প্রশ্ন বা শেষ প্রশ্নটি যেটি বলেছে যে এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এ সি এবং এ সি বি 50 ডিগ্রি, সি একে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এ বি ডি ইকুয়াল টু 40 ডিগ্রি। এক্ষেত্রে আমরা যদি এখানে চিত্রটি অঙ্কন করি আমাদের কিন্তু চিত্রটি একেবারে ঘুরে করে আঁকতে হবে, অতএব এইভাবে আমাদের আঁকতে হবে।
আমরা কিন্তু পুরো চিত্রটিকে ঘুরিয়ে দিয়েছি। তোমরা এই অঙ্কটা মন দিয়ে দেখো, বি এটিকে আমরা নাম দিয়েছি বি, এটিকে নাম দিয়েছি সি, এটিকে নাম দিয়েছি এ, এটিকে নাম দিয়েছি ডি। যদি আমরা করি ঠিক একইভাবে আমাদের তাহলে এরপর যেটি করতে হবে সেটি করতে হবে যে আমাদের লিখতে হবে যে এটি আমাদের কি বলেছে যে এ বি, অর্থাৎ এখানে যে এখানে এ বি সমান কত দেওয়া আছে, এখানে এ সি, এ বি সমান এ সি হলে কচ্ছে কি বলেছে যে এ সি বি, অর্থাৎ এই কোণটার মান দিয়েছে 50 ডিগ্রি। আমি বাইরে লিখছি, অতএব সির মান যেহেতু 50 ডিগ্রি দিয়েছে, অতএব এর বির মানও কত হবে, না বির মানও হবে কত 50 ডিগ্রি হবে। যদি 50 ডিগ্রি হয় বল এখানে তাহলে লিখতে হবে কত, না 50 ডিগ্রি। অতএব আমরা কি পেলাম, বির মান 50 ডিগ্রি, সির মানও 50 ডিগ্রি পেলাম, অতএব কত হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এরপর যে এর মানটা বাকি আছে এর মানটা কত হবে, তাহলে আমরা 180 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে এটি কত হবে, এটি হবে যে 80 ডিগ্রি, এটি হবে 80 ডিগ্রি হলো। তাহলে এরপরে এটি তো হয়ে গেল, তারপরে এবার এটি কত হবে, এরপর যেহেতু ওটা 180, এটা যেহেতু হয়েছে যে 80 ডিগ্রি, অতএব এটা কত হবে, এটা এটি তো একই সলক্ষ অবস্থিত, 180 যেহেতু এটি 80 হয়ে গেছে তাহলে এটি হবে কত, না 100 হবে। আমি বাইরে লিখছি এটি হবে 100 ডিগ্রি, এটি 100 ডিগ্রি হলে তাহলে এটি কত হবে, এটি হবে 40 ডিগ্রি এবং এটিও হবে 40 ডিগ্রি যদি হয়, তাহলে কত 180 হয়ে গেল। এরপর যেটি হবে তাহলে এখানে কি বলেছে আমাদের, এখানে আমাদের বলেছে যে এ বি সমান এটি হবে এ ডি, অর্থাৎ এ বি মানে কত, এখানে যে এ বিটা বলেছে এই যে এ আর বি এটি সমান কত দেওয়া আছে, না এ ডি, অতএব এইটা কারণ এটি আর এটি তো সমান, অতএব সিদ্ধাগের উত্তর। ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি, আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।